বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। আমাদের জার্মান ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল জানান, রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টেও শনিবার বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ ও মানববন্ধনে বাংলাদেশ ছাড়াও আরও বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন। প্রতিবাদে আগতরা বলেন, আরাকানে গণহত্যার মাধ্যমে পুরো একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে বার্মার বর্তমান সরকার ও সেনাবাহিনী। মানবিকতার তাগিদে সবাইকে বিশ্বজুড়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। জাতিসংঘ, ইউরোপিয়ান কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সহ সকল আন্তর্জাতিক সংগঠনের দ্রুত হস্তক্ষেপ তারা দাবি করেন। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে ও আয়ারল্যান্ডের অধীনে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে সমাপ্ত হলো মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণ কোর্স। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক শায়েক। দারুল হরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে ও আয়ারল্যান্ডের তত্ত্বাবধানে ও বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে সমাপ্ত হল পবিত্র কুরআন মজিদের প্রশিক্ষণ কোর্স। 175 জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে মাসব্যাপী বিভিন্ন কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে সনদ, ফাগরি, ক্রেস্ট ও মেডেল প্রদান উপলক্ষে গত 3 সেপ্টেম্বর বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান। বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রের নাজিম আলহাজ মোহাম্মদ ময়নামিয়ার সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান শিক্ষক ও অত্র মসজিদের খতিব মৌলানা আব্দুল বাসিত আল বাশিরির পরিচালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে ও আয়ারল্যান্ডের জেনারেল সেক্রেটারি মৌলানা আশরাফুর রহমান ও দারুল হাদিস নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলি। ছোট শহর, বড় শহর, প্রতি শহরে একের একাধিক দারুল খেরাতের প্রয়োজন, যেহেতু কোরআন আমাদের নামাজের শুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত, বা নামাজের একটি ফর্জ হচ্ছে কেরাত, এবং কেরাত হচ্ছে কোরআনে করিম থেকে তেলাওয়াত করা। কেরাত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না। এজন্য প্রত্যেক মুসলমান নরনারী তাদের কোরআন নামাজ পরিমাণ অন্ততপক্ষে শুদ্ধ করা প্রয়োজন, আর এই খিদমত দিয়ে যাচ্ছে দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। আলহামদুলিল্লাহ, আজকে বেডফোর্ড সেন্ট্রাল মসজিদে দারুল খেরাতের সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। আমরা জানি যে হযরত আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত এই দারুল খেরাতের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখছে, যেটা আমাদের উম্মতে মুহাম্মদের জন্য ফরজ, এবং আমরা অত্যন্ত আনন্দিত। এখানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কারি আবুল ফাত্তা চৌধুরী, মৌলানা বেলাল আহমদ, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের জেনারেল সেক্রেটারি মাসুকুল্লাহ নানু, ট্রেজারার আলহাজ শামসুল হোসেন, আলহাজ আব্দুল আজিজ, আলহাজ এলাইসমিয়া, আলহাজ নুরুল ইসলাম, সুহেল আহমদ ও হাফিজ বাদশামিয়া প্রমুখ। এইবারে আমরা 11 জন গ্রাজুয়েশন হয়েছে, টাইটেল পাইছেন মাশাআল্লাহ। আরও আমরা এবার ছাত্র ছিল 175 জন ছাত্র, আর আগামীতে আমরা মনে করি এই এই তারকাত সবসময় চালু থাকবো আমরা বেডফোর্ডে। এই আমরা লিটন থেকে এসেছি আজকের এই প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর এবং অত্যন্ত প্রাণোজ্জ্বল ছিল এই অনুষ্ঠানটি, বিশেষ করে যে বাচ্চারা আজকের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে। সমাপনী অনুষ্ঠানে এই বছর বেডফোর্ড কেন্দ্র হইতে 6 জন কারি, 5 জন কারিয়া ও অন্যান্য কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে পাগড়ি, বুরকা, খেস, সনদ ও মেডেল প্রদান করেন সম্মানিত অতিথি ও উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ। ফলে বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শায়েকুলক শায়েক, চ্যানেল আই ইউরোপ, বেডফোর্ড। দিরাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাসেক্সের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 10 সেপ্টেম্বর ব্রাইটনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মিলিক মিয়া চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রয়েলের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাজি রফিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, এম এ কায়ুম মিয়া, আমির উদ্দিন,
আলীন, মোহাম্মদ মোরশেদ, মাহতব মিয়া, ফারুক আহমেদ, আয়না মিয়া, টিপু চৌধুরী সহ আরও অনেকে। ইউকের বিভিন্ন শহর থেকে আগত দিরাইবাসীদের উপস্থিতি ঈদ উৎসবকে মিলন মেলায় পরিণত করে। আগত অতিথিদের গ্রাম বাংলার বিভিন্ন ধরনের পিঠা, সেমাই, গুড়ের তৈরি ক্ষীর দিয়ে আপ্যায়ন করা হয়। গতকাল এসকান্থব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব। ইলিয়াস জাবেদ রাজের ও ফখরুল হোসাইনের যৌথ পরিচালনায় এবং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নিক ঢেকেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মাসুক আলী, এসকান্থব বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবেরা সুলতানা, জাহাঙ্গীর চৌধুরী, আবুল মুহিত গাজী, শরীফ উদ্দিন, ইসফাক আহমদ, আবুল কাসেম খান, হাফিজ নজরুল ইসলাম, নুরুল আমিন, নোমান আহমদ প্রমুখ। শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসই সিং এমপিকে রোমে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি লাবণ্য চৌধুরী। জন্যে শুধু আশ্রয় নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে এই সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পদক্ষেপও সরকার নিচ্ছেন বলে জানান বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক গণসম্বর্ধনায় তিনি এ কথা জানান। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আয়োজনের প্রধান অতিথি বীর বাহাদুর এমপি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলো তুলে ধরেন। বিশেষ অতিথি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান। যে উন্নয়ন হয়েছে, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যেখানে অশান্তি ছিল, যেখানে শান্তির সুবাতাস বইতেছে, সকল মানুষের সাথে, শান্তিকামী সকল মানুষের সাথে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করব প্রচুরই তারা তাদের নাগরিক অধিকার, মানবিক অধিকার ফিরিয়ে দিয়ে সর্বইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি পার্লামেন্ট সদস্য ডক্টর উগো পাপি সহ অনেকে। শেষে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেন ইতালি আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। জার্মানিতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী নামক এক সংগঠন। প্রবাসী বাঙালিদের মাঝে ঈদের খুশি, আনন্দ ও ঈদের আমেজকে ছড়িয়ে দিতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। আমাদের জার্মান ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল জানান, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ঐতিহ্য প্রবাসীদের সামনে তুলে ধরাই এ সংগঠনের লক্ষ্য। আতিকুর রহমান সবুজের পরিচালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার, সভাপতি মণ্ডলীর সদস্য আতিকুর রহমান সবুজ, হাফিজুর রহমান আলম, মোহাম্মদ ইউসুফ, সিদ্দিকুজ্জামান কার্যনির্বাহী সদস্য সুমা তালুকদার, বদরুদ নাহার রহমান, বুশরা রহমান, শাহনাজ জামান, ক্লাউডিয়া ইউসুফ প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন পার্লামেন্টারিয়ান ছিলেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি শনিবার বিকেলে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত হাওড় এলাকার মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেন এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা উদ্দিন সিরাজ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডনে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। লন্ডনে প্রদর্শিত হল কবি কাজী নজরুল ইসলামের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।